যেহেতু ব্যক্তি জীবন ছিল আমার একটি শাকিব খানের সাথে, যেটা এই তিনজন ব্যক্তি খুব কাছে থেকে জানতেন। শাকিব অপুর পরিবারের বাইরে আর কে ছিলেন যার সাহস ছিল শাকিব অপুর ঝগড়া থামানোর, সে কথাই বললেন অপু বিশ্বাস। অপু বলেন, আমি ইন্ডাস্ট্রিতে তিনজন মানুষকে দাদা ডাকি, একজন হলো শাহিন সুমন দাদা, আরেকজন হচ্ছে আমাদের খোরশেদ আলম খসরু, আর তারা যে ব্যক্তি ছাড়া একদমই শূন্য তিনি মাসুম বাবুল। তিনজন মানুষকে দাদা ডাকি, একটি হচ্ছে গিয়ে শাহিন সুমন দাদা, আর একজন হচ্ছে আমাদের খোরশেদ আলম খসরু, সেটা হচ্ছে মাসুম বাবুল। এই তিনজনকে আমি আসলে দাদা ডাকি, সেই শুরু থেকে এই পর্যন্ত তারাই একমাত্র ব্যক্তি যারা আমাকে তুমি বলে ডাকে, আমাকে অত্যন্ত আদর করে। শুটিংয়ে অনেক কিছু বুঝে করতাম না বুঝে করতাম, যেহেতু আমার একটি ব্যক্তি জীবন ছিল শাকিব খানের সাথে, যেটা এই তিনজন ব্যক্তি খুব কাছ থেকে জানতেন। অনেক কিছু হতো পারিবারিকভাবে যেটা তারা শুধরে দিতেন, তো আমার রাগ অভিমান তারা বুঝতেন এবং ঠিক করতেন। সেই অনেক কিছু হতো পারিবারিকভাবে সেটা তারা পারিবারিকভাবে শুধরে নিতেন, আমার রাগ অভিমান তারা বুঝতেন। আমার মায়ের সঙ্গে তিনজনই অনেক ক্লোজ ছিলেন। নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, যুগে যুগে এমন একজন হার্ট থ্রব তৈরি হয়, হার্ট থ্রবের জন্য সত্যি যুগ লাগে, সেই সময়টা আর আসবে না, সেটা বলবো না।